Salam dan. Salam. Salam tenar. Amat. Salam. Baik. Hi, this is Rashid Alam from Rashid Alam Blog. আজকে আমরা চলে এসেছি রাজু কলেজের সামনে। এখানে প্রতিনিয়ত রাজুকের সামনে একটা বিশাল স্ট্রিট ফুডের ই বসে। আমরা এখানে আজকে রিভিউ করতে এসেছি। আজকে আমরা কাজ করব মোমো দিয়ে। Let's check it out. আজকে আমরা ট্রাই করব ক্র্যাশ মোমো। ক্র্যাশ মোমো বলতে এখানে বোধহয় আমাদের পাঁচটা আইটেম আছে না? পাঁচটা আইটেমের মধ্যে চিকেন মোমো দেখি চিকেন মোমো দুই পিস থাকবে, চিকেন প্রন মিক্স থাকবে দুই পিস, না চিজ মোমোটা থাকবে, আর চিজ মোমো ছয় পিস থাকবে। ওই ছয় পিস মিলে ক্র্যাশ মোমো প্ল্যাটার, এটা আলাদাই করবো না? আচ্ছা, আর তাহলে আমাদের একটা ধরুন ক্র্যাশ মোমো প্ল্যাটার দেন একটা। সালাদ দেন, সালাদ। এগুলো সস না? জি, এটা সয়া সস। এটা সয়া সস? আর এটা হচ্ছে গার্লিক। গার্লিক সস কি কি দিয়ে করা হয়েছে? এটা দিতে পুজনে পাতা, ধনে পাতা, কাঁচামরিচ সব মিক্স করে না? জি, গার্লিক। আপনাদের এখানে ফুড পান্ডা অর্ডার নেওয়া হয় না? হ্যাঁ, ফুড পান্ডা সহজ। আর আপনাদের এখানে বসুন কয়টার দিকে? আমরা বসে হচ্ছে আপনার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত। প্রতিদিন এখানে বসেন না? এই এই জায়গাটা মূলত রাজু কলেজের পাশের রোডটা বললেই তো হবে না? হ্যাঁ, আপনি রাজু কলেজের মূল রোডটা, রাজুকের দুই নম্বর গেটটা বলতে পারেন, রাজুকের দুই নম্বর। আমাদের খাবার চলে আসছে। এটা ভাই কি কি আছে এখানের মধ্যে একটু আমাদের বইরা দিলে, কারণ ডিটেলস। এটা কি ভাই? আচ্ছা, সিহাব রাসেল শুভ, এটা দেখি আমি কি আছে। চপস্টিক কখনো ইউজ করছেন আপনার? দেখা যায় চিকেন না? চিকেন অ্যান্ড প্রন। আর এটা এটা ভাই কি জানে বললো? চিকেন অ্যান্ড চিজ, চিকেন অ্যান্ড চিজ মিক্স করো না? লুক দেখতে তো প্রায় কাছাকাছি দৌড়ে না, দেখতে পারবেন না, খাওয়ার পরে বুঝতে, খাওয়ার পরে বুঝতে যায় না, বুঝতে পারবেন। ভিতরে আপনার স্লাইস চিজ আপনার মাঝারি চিজটা মিক্স থাকে। না না, খাইতে তো ভালো চাচ্ছি, দেখতেছি আর কি, মান দর্শককে দেখানোর জন্য দেখতেছি আর কি। প্রায় কাছাকাছি, ভিতরের কন্ডিশন পুরো দেখলে মনে হয় যে খুব কাছাকাছি। এখন আমি ট্রাই করে দেখি। ব্যাপক গরম, গার্লিক সস, সয়া সস। সচরাচর রেস্টুরেন্টে যেসব খাবারগুলো মোমোগুলো খায় ওগুলোর চেয়ে অনেক মাছ বেটার, কারণ ওগুলোতে এত গরম গরম পরিবেশন করা হয় না, ঠান্ডা থাকে তো, মানে খাওয়ার পরে ভাল লাগে না। এই ভিতরের যে এই সে লেয়ারটা, এটা খুব শক্ত হয়ে থাকে, খুব বিচ্ছিরি লাগে। মোমোর যে অরিজিনাল টেস্টটা ওইটা পাওয়া যায় না, কিন্তু এখানে এখানে সবচেয়ে প্লাস করে এই উপরের যে লেয়ারটা, এটা খুবই সফট, খেয়ে খুব মজা লাগে। চাচি ভিডিও করেন, অসুবিধা নেই চাচি, চাচি একটু ভিডিও আনেন। না না চাচি আনেন, দুই টাকা দিব না দশ টাকা দিব? দশ টাকা, ঠিক আছে চাচি। আপনি কেন চাচিকে আনলেন না? চাচি খুব ইম্পর্টেন্ট একটা পার্সন। এইটা ট্রাই করলেন কি? চিকেন অ্যান্ড প্রন, চিকেন অ্যান্ড প্রন।
খাওয়ার পরে বুঝা গেছে আর কি ভিতরে যে প্রন আর চিকেন দুটো একসাথে মিক্স করে দিয়ে দেওয়া হয়েছে তো সেজন্য আর কি মানে বুঝা যায় না কিন্তু খাওয়ার পরে বুঝা যায় যে চিকেন আর প্রন আলাদা মানে মিক্স করা আছে এখন কোনটা ট্রাই করব গার্লিক চিকেন চিকেন এটা কি এটা শুধু চিকেন না এটা পর্নার চিকেন পর্নটা ভিন্ন রকমের টেস্ট মনে হচ্ছে একই রকম না ভিন্ন রকম টেস্ট টেস্ট একটু আলাদা চিকেনের পরিমাণটা একটু কম পর্নের পরিমাণ একটু বেশি মনে হচ্ছে দ্যাটস ওয়াই মানে পর্নের টেস্টটা পাওয়া যাচ্ছে পরিবেশ কোনো কথা খাওয়ার মান খুব ভালো এখানে স্ট্রিটের মধ্যে বিক্রি করতেছে সেই জন্য একটু খারাপ তা না জায়গা অনুপাতে খাবারের মান খুবই ভালো এখন আমি চপস্টিক দিয়ে ট্রাই করব চপস্টিক দিয়ে আমি জীবনে ফার্স্ট টাইম ট্রাই করে দেখতেছি চপস্টিক দিয়ে কীভাবে খায় এবার ও ধরো তো এইভাবে না এইভাবে এইভাবে ধরে এটা কোনো কথা হইলো এই জাপানিসরা আমরা দেখলে মারবো ঠিক আছে এটা খাওয়ার মজা আলাদা আচ্ছা এই যে আবার ট্রাই করি এই যে এখন সস সস অসাধারণ টেস্ট আবার ট্রাই করব সে আমরা তুমি শুভ না তো মজা হয়ে গেছে চপস্টিক দেখা যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সি ইউ নেক্সট টাইম আমার চুলটা একটু দেখান না একটুখানি প্লিজ আপনার আপনার আমাকে দেখান যদি এখানে এসে খেয়ে যান আমার ফুডি চ্যাঙ্গেল নামে একটা পেজ আছে এখানে পোস্ট করে জানাবেন প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সি ইউ নেক্সট টাইম